শুক্রবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উদয়পুর সফর করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন উদয়পুরে খিলপাড়া এলাকার খিলপাড়া মার্কেট সেট এবং খিলপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শরণার্থী শিবির পরিদর্শন করেন তিনি। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার, মণ্ডল সভাপতি প্রবীর দাস, জেলা শাসক রাফাল হেমেন্দ্র কুমার, জেলা পুলিশ সুপার নামিত পাঠক সহ প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী শিবিরে আশ্রয় গ্রহণকারীদের সাথে কথা বলে পরিস্থিতি সম্পর্কে অবগত হন। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে দুর্গতরা তাদের অবস্থার কথা জানান। তাদের পিঠে হাত রেখে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে, বিধায়করাও কাজ করছেন, কেন্দ্রীয় সরকার সাহায্য করছে, রাজ্যের কথা জানেন প্রধানমন্ত্রী, যা চাইছি তাই দিচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী NDRF বাহিনী পাঠিয়েছেন, হেলিকপ্টার পাঠিয়েছেন, এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। বিধায়করা সব জায়গায় যাচ্ছে, সরকার তো কাজ করছে পাশাপাশি, মানে এই কাজটা হচ্ছে আমাদের, বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে সাহায্য করছেন অমিত শাহজিকে আমি বারবার ধন্যবাদ দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীজিও জানেন তো, যেভাবে মানে সব বিষয়ে যা বলছি তাই দিচ্ছেন। তো NDRF টিম ওইখানে এসছে, হেলিকপ্টার দিচ্ছে, সমস্ত সামগ্রী বিভিন্ন জায়গায় ফুড প্যাকেটগুলো দেওয়া হচ্ছে, যা এক্সট্রিম যা যা করার তাই করছে। ডুমুর সম্পর্কে আপনারা জানেন যে এটা তো নর্মাল, যে না ওখানে জল যখন বেশি হয়ে যায়, যখন 9.4 মিটারের উপরে যদি এদিন শিবিরে আশ্রিত শিশুদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। শিশু এবং বৃদ্ধদের যেন কোনো অসুবিধা না হয় সে সম্পর্কে কর্তৃপক্ষকে যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।